কোপা আমেরিকা ফাইনালের প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। মাঠের বাইরে অনুশীলনে প্রতিপক্ষের শক্তিমত্তা ও দুর্বলতা নিয়ে চলছে বিশ্লেষণ দুই শিবিরে। ফাইনালটা যখন দুই বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির, তাই বলার অপেক্ষা রাখে না যে মাঠের লড়াইয়ের চাইতে মনস্তাত্ত্বিক লড়াইটাই হবে সবচেয়ে বেশি। তাই তো সেই লড়াইতে খানিকটা এগিয়ে থাকতেই প্রতি ম্যাচের পর দেশে ফিরে না গিয়ে ফাইনালের ভেনু রিও ডি জেনেরোতে পৌঁছে গেছে আর্জেন্টিনা নিজেদের অনুশীলন শুরু করতে। বিস্তারিত রিপোর্টে। কোপা আমেরিকার ফাইনালের প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ফাইনালে ওঠার 24 ঘন্টার মধ্যেই কোনো বিরতি না দিয়েই মাঠের অনুশীলনে ফিরেছিল আর্জেন্টিনা ব্রাসেলিয়াতে। আর এবার একদিন বিশ্রাম দিয়ে সেই দলের সঙ্গে যুক্ত হলেন লিওনেল মেসি সহ কলম্বিয়ার বিপক্ষের পুরো একাদশ। আর এল বেসেলেস্তেরা নিজেদের অনুশীলন ক্যাম্পটা শুরু করেছে ফাইনালের ভেনু রিও ডি জেনেরিওতেই। এতদিন দেশ থেকে বিমানে করে এসে ম্যাচ খেলে ফিরে যেত এলবেসেলেস্তারা। তবে মেসির আরও একটা স্বপ্নের ফাইনাল বলেই কিনা এবার ঘটল তার ব্যতিক্রম। রিওর ফাইনালের আগে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলোনির চিন্তা ডিফেন্ডার ক্রিশ্চিয়ানো রোমেরোর হাঁটুর ইঞ্জুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা। কিছুটা ভঙ্গুর আর্জেন্টাইন ডিফেন্সে তাকে চান কোচ, তাই অনুশীলনে ফেরাটাও অনেকটাই এগিয়ে যাওয়া। এদিকে ব্রাজিলও মাঠে ফিরেছে সুপার ক্লাসিকোর প্রস্তুতি নিতে। তবে তাদের অনুশীলনটা শুরু হয়েছে ফাইনালের ভেনু রিও থেকে 100 মাইল দূরে 1300 পুলিশের সেলেসাও ট্রেনিং ক্যাম্পে। প্রতিপক্ষের শক্তিমত্তা ও দুর্বলতা নিয়ে বিশ্লেষণ শুরু করেছেন তিতে ও তার কোচিং স্টাফ। ঘরের মাঠে যে শুধু স্কিল নয়, বুদ্ধিতেও এগিয়ে থাকতে চায় ব্রাজিলরা। রবিবারের ফাইনাল ঘিরে লাতিন আমেরিকা ছাড়িয়ে পুরো বিশ্বই রয়েছে অপেক্ষায়, উত্তেজনায়। আর্জেন্টিনার 28 বছরের অপেক্ষা নাকি ব্রাজিলের হবে শিরোপা পুনরুদ্ধার? তামিমুর রহমান, News 24.